মনের দুঃখ কার কাছে কই হ্যাঁ আউশ করে একটা পোলা বিয়ে করাইলাম আমি হসুর বাইতেবো তাড়াতাড়ি করে পানি দেব আব্বা আট মুখ ধুয়ে ভাত খান ভাত ও দে না পানিও দে না আমার লোকে পোলার মুখ কথাই করে বলালে এই যে সকালে গেছে এ পর্যন্ত খবর নাই আমি যে হসুর করে ভাত পাইরে দেব হে খবর নাই এই যে একটা গোরার টম টম কিনা দিছে পুরুং পুরুং করে বাজে আর হ্যালো হ্যালো কার লগে জানি কি কথা কয় খালি হুমুদের বলে আহো এই হুমুদের বলে আইনি এর জাল বিড়াবো হ্যাঁ কোন দুঃখে আর বিয়া করাইছি বাজারে আহি বোমার সাথে সাথে ভাত খামো এক গ্লাস পানি খামো একটা পান খামো বাজারে যাবো তিন ঘন্টা ধরে বাইরে গেছে কয় ঘন্টা ধরে তিন ঘন্টা ধরে তিন ঘন্টা ধরে গেছে কনে গেছে কনে গেছে আমি জানি তিন ঘন্টা ধরে বইয়ে রয়েছে ভাত খাবার নিকে আমি তো যদি বাইরে বাইরে ভাত খাই তাহলে তোর বিয়ে করে লাভটা হইলো কি কথা তো ঠিকই কইছে তাহলে আমার বিয়ে করে লাভ হইলো কি ভাত বাইরে যদি খান না গান করে দুই বাপ বেড়ার তাহলে তো সমস্যা হয় ওই শালিয়ে গেছে কম বিবি এখন দেখ কার বাড়িতে যা ব্যাপার আছে খালি তাই না এই যে কি জানে কিনা দিছে মোবাইল 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 হে মোবাইল নিয়ে নিয়ে কথা কয় খাড়ের মধ্যে বয়ে বয়ে কথা কয় আমি আমি যে ভাত বেড়ে খাই তাও কয় না যাব্বা আপনার ভাত বেড়ে দেই এই শালির বেড়ে বাড়তে না আবার সংসারে অশান্তি বাজাইছে তার মানে কেউ কি ফোন করছে আল্লাহ হেনে গেছে গা কথা কয় কার লোক কথা আমি কি জানি আবার শুনে কয় টুট 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 করে ছোট ছোট করে কথা কয় কি কইল কি জানি কয় খালি কয় আইতাছি আইতাছি এন্ড কোনে গেছে কি সমস্যা তুই জানো আর তোর বউ জানে কেন নাম দাম কয় না গা না দাম করে কে নাম করে কে উফ খালি আইলেন এর কাগু মতে তুমি কষ্ট না দশটা কি পরিমাণ খারাপ হয় এ পাড়া ব্যাকের বাইতে খুঁজে দেখ এই বউ বেশি দিন টিকবো না কার লোকে যাবো গা তুই জানো আর তোর বউ জানে আছে কার বাইতে গেছে কোনে গেছে এই শালি নিকট না কোন না যাইলে আর গিরু গার না সারাবার পাতা দিনে তুমি আসলে তো তোর রাগ নাই আবার টাকা পড়াইলি কাসার দিয়ে তারপর বাইরে তাবো তো চাই মনে গায় রাগে মানে আবার উতরে এবং পরে মনে কয় ও এই মুর্দা কইলা বউ মুর্দা বউ ভালোবাসা জুড়ে কথা কবে গই না নবেন না গেলে তোমাকে তাই আমি কোন খারাপ নজর বাজে আর হাঁকি সারাম কি মনে করছ তুমি খারাপ নজর খালি কি এ বাইতে থাকবো বউ বোর জায়গা থাকবো একটা পাক পাতি দেব না আবার যে পাক পাতি জন লাগে হ্যাঁ কি কয় পাক পাতি আমি দুই তার কুদির কইছি হ্যাঁ হ্যাঁ তোমার পাতিল পুতিল দর লাগে তার মানে ওটা ধনা আরে বাবারে কইছে আমার শরীর গতর ভালো আছে সুস্থ আছে না আমি আবি যাবি কইরা দেই এতদিন তুই কিছু কর নাই আজকে তো ফসল করে বাকি কবা না আজকে তো রাগ উঠছে আরে কথা আজ তিন চার দিন আগে যে একটা চশমা গজব পরে যে একটা লোক আইছিল হারছিল চশমা পরে লোক আইছিল হ্যাঁ গজব পরে ওই যে লুডুস রাত দে গরে খাড়ের মধ্যে নিয়ে নিয়ে কোলার খাইলো এ তা তো চিনি নে আবারে আমি জিজ্ঞাস করলাম আমার বন্ধু বেটা তুমি জীবনে দেখি নাই আগে পারারি তা তো কম আগে পারার লাগছি তাম না হ্যাঁ হ্যাঁ নারাই করিস আজকে যদি এর ব্যবস্থা না করস তোর বউ নিয়ে বাইরে বাইরে যাবি আমার যদি একাই দেখান লাগে বাইরে দেখান লাগে আলি এসকে ফারা ফারা কইরা কি মনে করছে হ্যাঁ আমি তো জানছিলাম না আজকে আজকে মনে করে বাপের কাছে হুই নিলাম শালিয়ে আমি থাকি টাঙ্গা শহরে কাম করে খাই শালিয়ে বাড়তে থেকে দিবে টাঙ্কি মারা ও আজকে জানো তালি আজকেই তো জানলাম ভাই ভাই আমার বউরা কি দেখ সবাই কে করবে থেকে সাকি এখানে মধ্যে তোমার বউ আর করে যাবো তোমার বউ হাই স্টেজ গেছে আর মধ্যে গেলে সাজলে করতে যাবো বোঝা নাই হ্যাঁ সাজলে না গেছে তোমার বউ নাকি ইডিশ পিডিশ ইডিশ পিডিশ মানে তুমি কি কুমার সিং গেছো বুঝতাছি না কিছু ও বুঝো নাই তালি হ্যাঁ ইডিশ পিডিশ যেটা বুঝো না হ্যাঁ ইডিশ পিডিশ কোনটা কয় আরে ভাই বুঝলে বার তো কইতা বুঝতাম সাজলে বড় না মারা গেছে না মারা গেছে হ্যাঁ হ্যাঁ সাজলে বড় না মারা যা নগর পরপরি তোমার বউ হ্যাঁ নাকি যাওয়া আশা করি তুমি কি হ্যাঁ পছন্দ না পছন্দ না করলে তাহলে আমি আরো দুই গানে আগে দিদি সাজু নাই কি সম্ভব এটা তো দেখবো একদিন সুন্দর চেহারা বুঝাও কি তোমার তো যায় না আসলে ভাই দিদি কি ভাই আমি তুই যদি আজকে আমার যে অপমান করলি না
ওই বন্ধু বান্ধবের মহবিলা তরে তরে এমন শিক্ষা দিমু তরে মনে করতে এর জর্মে শিক্ষা দিমু তরে আমি বাড়ি ঘর করে দিলাম বাপের বাড়িতে টাকাই না একটা গোয়াল ঘর বানাই দিছি তুই ওই ঘরে বইবে গাঁজা টানবি তাছাড়া তুই সিপাই গেলি কে তুই ধান খেতে সিপাই গেলি কে ভাই গাছলি এক লাখ লাখ সব সময় খাজা না একটু ফাক ফুক যা বন্ধু বান্ধবের কে দেহাটা কে তোরা খাইছে না মজা আনন্দ লাগে তুই কি হেয়ারি মধ্যে তুই আমার রহমান করলি না আমি কি তোর বন্ধু না তোর সবকিছু আমার লগে শেয়ার করতে পারিস না তুই তোর বন্ধু বান্ধব গলকে ধান খেতে সিপাই গেলি কে এটা আগে কো এই যখন বন্ধু বান্ধবের নাকি যে মজা পাই হ্যাঁ তোর বাঁচতে পাই না এই জন্য একটু দেহা সাক্ষাৎ করবা গেছিলাম জায়গা ফাঁকে বয়া ছিলাম আমি অগবু গেলা ছিলাম না বুঝছিস নাই এখন খাবার দিয়ে দিন কিসের নিকা এখন ব্যাখ্যা নাকি লহমান অবদস্ত নাকি এই জন্য এটার উপরে কোনো ই না এখন ভেদাভেদ নাই তুমি এখন কইতাছ যে বন্ধু বান্ধবের লাগে দেখা করতে গেলাম দেখা করতে তোমার এই সকাল বেলা যাওয়া লাগবে কে সকালে উঠে তুমি কামে না যায় বন্ধু বান্ধবের লাগে গেলা কে খাচ্ছনি আর কোনোদিন এই যে এ মেহারা মৌলা আর কোনোদিন কথা কবে না আর যদি কষ এই যে কান্দরে বইলাম উঠলাম জীবনে আর কোনদিন খাম না তোরে আড়া কথা কই আমারে যদি এই সমস্ত কথা নিয়ে যদি কোনদিন গাল বার হোস তাহলে কল তোর পিছে দরজা মন্ন সারা আলা দিব আজকে দে তুই তো বাবার যে এই সম্বন্ধে তোমার আর গাল বারবো পারম না ঠিক আছে তো বল তুমি আমার বালা জামাই হয়ে যাইবা আমি তোমার বালা বউ হয়ে যাব একবার ফেরেস দুধে দো মনে কর দে এলাকার মানুষের সঙ্গে আগে থেকে ব্যবহার করছি হে ভাবি চল আচ্ছা আমি কানে ধরলাম তোমার আর সন্দেহ করবো না হ্যাঁ আচ্ছা তুই আমার লক্ষ্মী বউ আজকে থেকে মনে কর দুজন কোন কথা কমু না কোন নারী বিবাদ করবো না আরে ভাই আমার তো সংসার আছে এই আইসি তিনটা চারটে ঘন্টা হয়ে গেছে ওদিকে আবার আমার মনে খুঁজতে আছে আর শুনেন কান্দেন না মানুষ তো সারা জনম বাইসে থাকে না আমি তো আছি আমি এমনি রান্না বান্না কই না শুরু হয়েছে গো মনে কয় যে হু মন্দির বলা বান বিয়া করে নিছে আর বই নাকি বান কথা কইতেছিস একটা গ্যাসের বোতল এনে দিবার কে একটা গ্যাসের বোতল এনে দিবার পারো না খাওয়ার সময় তো ঠিকই গলাশের মধ্যে খায় পিন্ডা রে খ
আমাগো পয় বলহান জয় নাই এডা মেয়া জাল্লা দিছে ওইতে আমরা সুখে আছি আমরা দুজনে পরিশ্রম করে খামু মনে করো তুমি খেতা হিলে খাও আমি দুই একটা কামলা টামলা দেখাই খুব শান্তিতে আছি বুঝছো কি তাই কি হইছে কালাসানের বইরে বান কি হইলো কালাসানের বইরে বান কি হইলো কালাসানের বইনে কালাসানের পোলার বউ কালাসানের পোলার বউ কি হইছে পোলা হইছে না মেয়া হইছে মাইশের বাপ মাইশের পোলা কেন হইছে তো তোমার তো জলে কি পোলা হই না হেডা কইতাছি না বুঝে সাজুর যে বউ মরছে না সোনা মেয়ার বউ যায় হেনে যায় আত্মা দে সোহাগ করে খাইলেন না খাইলেন কি বউ আদর যত্ন করে খাওয়ায় দেয় ভাত রান্না দেয় বিস্তার গোছাইয়া দেয় আরে একটা মানুষের বউ মরা গেছে গেছে সাইডে রাইন দেখা হের না বইয়া খাই হের না হুইয়া খাই হের না না হয় সাইডে খাওয়ায় দিছে তাহলে তো পাপ কি ছয় নাই পেট তো বাজে না এই খাচ্ছুনি খাচ্ছুনি বুঝে না রে বুঝরা মাইশের বউদে আর এক ঘন্টা যায় আদর যত্ন করে ঘরের ভিতর তিন ঘন্টা চার ঘন্টা যায় বিস্তার গোছাই দেয় তুই এরা বুঝুস না আমার গোষ্ঠীর মধ্যে কোনো গিদর নাই কোনো গিদ্র আমি হবো না তোমার কামে তুমি যাও আমার কামে আমি যাই মাইনসের কথা নিয়ে নিজের নাকটা একটু কম গলায় করে দিয়া ইয়া এলাকা হুদা ছড়াই যাবে এলাকা হুদা দাসটা ঢলবাই যেতে আমার কি হইছে আমার বাত আমি খাই আমি কি সুনামিয়ার বোর কামাই খাই না সুনামিয়ার কামাই খাই আমার জানি কোন হাত কাট তুই মনে রাবে কা কইলাম বোর কাছে বউ আমার কথা এটা একটু গুরু তো দিল না রাখ বড় খাবার দাও খাবার দাও বাবা হ্যাঁ হ্যাঁ নিজে নিগঙ্গা তুমি আমার আইরা আমার মরার খবর তুমি আমার যে বগিরা ধরে থেকে তেলে উবু করে দিল না ওই ওই বাবু আমার কইতে বগিরা ধরে থাকে আর কোন জামেলা আছে কি ও বানরের হারারে হারারে বানরের খুঁজে পাওয়া যায় না আপনি জানেন ও দিন ওই লাইন ধরে শুরু করে হারা
আমরা দুই তিন বাম্পারা ব্যক্তি মিলে খামু আব্বা
কোনো বোমা বোমা তুমি বুঝো না কে নিজের সংসার আগে নিজের সংসার সামলাও স্বামীরে সামলাও শ্বশুর সামলাও তারপরে সেটা পরের সংসার দাও আমারে সন্দেহ করে অসুখী মনে করে আমারে মাইশে খারাপ কয় মাইশে খারাপ কয় বুঝো না কিসের তুমি একজনের বউ মরছে তাই বলে তুমি তার রাইন্দা দিবে তার সেবা করবে ওটা কি অন্য জামাইরা সহ্য করবে শ্বশুররা সহ্য করবে তুমি এটা বুঝো নাকি এই তো আমরা দুই বেজন না যেভাবে কইতাছ তাইলে আমি যেভাবে মার দিন গুলাম তাইলে আমার ব্যাখ্যা নি ভুল তোমারটাও ঠিক আছে তোমারটাও ঠিক আছে কারণ কেউ চায় না যে নিজের বউ অন্যের ঘরে যায় অন্যের সংসারে ব্যাকেজ সামলায় কেউ চায় না ওই হুমন্দির বউ মরছে হুমন্দি বিয়া করার বাদে আরেকজনের বউ নাকি টাঙিয়ে মারবো ওটা কোনো হালাই মাইনা নেব দুলাবেইরা